দেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এর মধ্যে রয়েছে লোডশেডিং। এর ব্যতিক্রম নয় জয়পুরহাট জেলাও। জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার ফলে এই লোডশেডিং। এতে করে গরমে বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষ। প্রচণ্ড এই গরমের কবল থেকে মুক্তি পেতে অনেকেই কিনছেন চার্জার এবং সোলার ফ্যান। অতিরিক্ত গরমের কারণে তারপর লোডশেডিং হচ্ছে, এই জন্য আমাদের এখানে সৌরচালিত ফ্যান কিংবা অন্য যেগুলো পুরোনো ফ্যান আছে সোলার চালিত, সেগুলো ফ্যানের চাহিদা বেশি হচ্ছে। আমরা মানে ঠিক করা মানে নষ্ট ফ্যানগুলো ঠিক করতে আমরা হিমশিম খাচ্ছি। তারপরে গরম অসহ্য হওয়ার জন্য চার্জার বিদ্যুৎগুলো কিনা বাজারে আসে নেওয়া হচ্ছে। সৌর বিদ্যুতের যে চার্জারগুলো চলানো হয় সেগুলা নষ্ট হয়ে যায়, নাটফাটগুলো জুত করার জন্য বাজারে আসি। অতিরিক্ত গরমে চাহিদা বেড়ে যাওয়ায় এসব নতুন পণ্যর দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। কোনো কোনো পণ্যের দাম বেড়েছে 1 থেকে 1.5 হাজার টাকা। উপায় না থাকায় বেশি দামেই কিনছেন ক্রেতারা। আমি আরছি চার্জার ফ্যান নেওয়ার জন্য, সোলার ফ্যান যেটা 15টা আরছি। আসে সোলার ফ্যান নিলাম, বিদ্যুতের লোডশেডিং হওয়ার কারণে সোলারই বর্তমান আমি ব্যবহার বেশি করতেছি বাড়িতে। আর পাশাপাশি আমি সরকারের কাছে একটাই জিনিসই অনুরোধ করব যে সোলার ফ্যানের যে ভ্যাটটা যদি একটু কমিয়ে দেয় তাহলে সাধারণ মানুষ আমরা সোলারগুলো ব্যবহার করতে পারবো এবং বিদ্যুৎ খরচাটাও সাশ্রয় হতো। বলছি কারেন্ট গেলে বুঝছেন আলোর সমস্যা হয়, তাই টর্চ লাইট কিনতে আসছি। ওই টর্চ লাইটটা দেখলে আমাদের গ্রাম অঞ্চল কাদামাটি, টর্চ লাইট মানে দেখতে হয় ভালো হয়। অন্ধকারের জন্য বিদ্যুৎ থাকে না, সব সময় যায় ছেলেরা অন্ধকার থাকা পারে না, ওই জন্য ভাত খাওয়ার জন্য ছোটো চার্জার ঠিক করে চার্জার বাতি। একদিকে অস্বাভাবিক গরম আর একদিকে বিদ্যুৎ না থাকায় চার্জার ফ্যান তৈরিতে ব্যস্ততা বেড়েছে টেকনিশিয়ানদের। তারা বলছেন ডিসি ফ্যানের উপর চাপ পড়ায় গ্রাহকদের সময় মতো এসব পণ্য দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কোন বিদ্যুতের যে সমস্যা, বিদ্যুৎ খুব থাকে না, যার কারণে ডিসি ফ্যানের উপর মানুষ বেশি নির্ভরশীল হয়ে গেছে। কিন্তু কাজের এত চাপ যে আমরা চাহিদা পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের এখানে মানুষ 2 বছর থেকে বিদ্যুতের লোডশেডিং ছিল না, এই বছর প্রচুর লোডশেডিংয়ের কারণে আমরা এই ডিসি ফ্যানগুলো বানাই, আপনার সৌরবিদ্যুৎ দিই, সৌরবিদ্যুৎ প্যানেল থাকে, মানুষ উদ্বিগ্ন চাহিদা, যেমন বিদ্যুৎ থাকে না, সৌরবিদ্যুৎ দিয়ে ফ্যান চলাই, আপনার হলো তালার ফ্যানও চলান যায় আইপিএস তৈরি করে, এগুলাতে মানুষ উপকৃত। আগের থেকে অনেক বিদ্যুতের উপর অনেক চাপ কমে যাবে এই জিনিসগুলো আমরা বানিয়ে দিলে। সৌরবিদ্যুতের প্যানেলের দামগুলো একটু কমে দিলে ভালো হয়। সরকার যদি প্যানেলের উপর ভ্যাটগুলো কমে দেয় তাহলে সর্বসাধারণ খুব উপকৃত হবে এবং তারা কেনার উৎসাহিত হবে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।